নমস্কার, স্বাগত জানাই আপনাদের উদ্যোগ টিভির পর্দায়। সাথে আছে আমি পায়েল। চলুন দেখে নেব আজকের কিছু বাংলা বিস্তারিত খবরগুলো। ত্রিপুরা SPEMM মাদ্রাসা শিক্ষকদেরকে সমকাজের সমবেতন সহ রাজ্যের সর্বশিক্ষা শিক্ষকদের নিয়ে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা SPEMM স্কিমের অধীনে 129টি মাদ্রাসায় কর্মরত শিক্ষক সহ মাদ্রাসাকে গ্র্যান্ড ইন এইড এর আওতায় আনার ব্যবস্থা করা সহ ছয় দফা দাবিতে সরব অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাদ্রাসা শিক্ষকরা। রাজ্যের SPQEM মাদ্রাসা শিক্ষকরা কোভিড পরিস্থিতিতে রক্ত সংকটকালীন অবস্থায় তিন তিনবার রক্তদান করেন। এছাড়া কোভিড পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মাদ্রাসা শিক্ষকরা 2,50,000 টাকা দান করে। যখন 10,323 জন শিক্ষকদের চাকুরি চলে যায়, তখন স্কুলে শিক্ষক সংকট দেখা দেয়, তখন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সারা রাজ্যে স্কুলে মাদ্রাসা শিক্ষকদেরকে ডেপুটেশনে বদলি করানো হয়। বর্তমানে কম বেতনে শিক্ষকতা করছেন স্কুলে, এই কারণে রাজ্য সরকারের কাছে সমকাজের সমবেতনের দাবি করছে সংগঠন। ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন, আগামী অর্থ বছরে অর্থাৎ 2020-2021 অর্থ বছরে মাদ্রাসা শিক্ষকদের জন্য বেতন ভাতা বৃদ্ধি সহ চাকুরি নিয়মিতকরণ করা হবে। তাই এবারের আর্থিক বছরে মাদ্রাসা শিক্ষকরা আশা করে মুখ্যমন্ত্রীর পূর্বে নির্ধারিত ঘোষণা বাস্তবায়িত করবে সরকার। SPEMM মাদ্রাসায় কর্মরত আন্ডার গ্রাজুয়েট টিচারদেরকে এই রাজ্যের নিয়মিত শিক্ষক কর্মচারীর ন্যায় সমকাজের সমবেতন প্রদান করা রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত মূলে SPEMM মাদ্রাসা শিক্ষককে রাজ্য সরকারের ঘোষিত 2.25 এবং 2.57 প্রদান করা। SPEMM মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা চাকুরি থাকা অবস্থায় কোনো শিক্ষক যদি মারা যায় কিংবা পেনশনে যায়, ওই অবস্থায় কর্মরত শিক্ষক পরিবারকে এককালীন 25 লক্ষ টাকা দেওয়ার আবেদন জানান সাংবাদিক সম্মেলনে। সংগঠনের পক্ষে এই বিষয়ে জানান মাদ্রাসার শিক্ষক আব্দুল আলীম। আমরা মাদ্রাসার টিচাররা যখন কোভিড পরিস্থিতি অর্থনৈতিকের প্রবলেম, তখন আমরা 2.5 লক্ষ টাকা সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছি। আমাদের ওখানে বর্তমানে যে মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি যখন প্রদেশ বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, উনার হাতেও আমরা 60,000 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছি। আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সমস্ত শ্রেণী কর্মচারীর জন্য, সমস্ত স্তরের মানুষের জন্য। যখন আপনি চিন্তা ভাবনা করছেন, আমরা আশাবাদী আজকে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাতে মাদ্রাসা শিক্ষকের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত করেন, যেটা নাকি সারা ত্রিপুরার যে আপামার মাইনরিটি সংখ্যালঘুকেরা আপনাদের দিকে ক্যাবিনেটের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। আমরা আশা করব এই ডিসেম্বর মাসে, আমরা আজকে সাংবাদিক সম্মেলন করেছি, ঠিক এই ডিসেম্বর মাসের লাস্ট লাগাত মানে লাস্ট সপ্তাহের মধ্যে যাতে আমরা একটা আনন্দের সংবাদ এখানে সম্মেলন করতে পারি সরকারকে যেন আমরা। মাদ্রাসায় শূন্যপদ পূরণ করা, মাদ্রাসায় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করারও দাবি জানান সংগঠনের নেতৃত্বরা। সরকারের শেষ সময়ে এবার সব দিক থেকে শুধু দাবি দেওয়া আর ডেপুটেশন চলছে, এবার দেখার বিষয় কার কতখানি পূরণ করতে উদ্যোগী সবকা সাথ সবকা বিকাশের কাণ্ডারীরা। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। বাইক বাহিনী হেলমেট বাহিনীর পর এবার শাসক দলের মহিলা বাহিনীর দিদিগিরির সামনে এলো। মঙ্গলবার রাতে কংগ্রেসের এক মহিলা কর্মীকে পিটিয়ে তক্তা করল শাসক দলের মহিলা বাহিনী। ঘটনা রাজধানীর চন্দ্রপুর এলাকায়। মঙ্গলবার রাতে পূর্ব মহিলা থানার অন্তর্গত কাশীপুর বাজার থেকে চন্দ্রপুর নিজ বাড়ি ফেরার পথে কাজল দেবনাথ নামে এক মহিলা কংগ্রেস কর্মীকে রাস্তার মধ্যে আটক করে মারধর করে শাসক বিজেপি মহিলা মোর্চার কর্মীরা বলে অভিযোগ। জানা যায়, কাজল দেবনাথ নামে ওই মহিলা কংগ্রেস কর্মী 6 আগরতলা এলাকার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের অনুগামী ছিলেন। দীর্ঘদিন যাবৎ কংগ্রেস দলের সঙ্গে জড়িত থাকার কারণে শাসক দলের বিজেপি মহিলা মোর্চার কর্মীরা তাকে রাস্তায় পেয়ে কংগ্রেস করার অপরাধে বেশ কয়েকজন মহিলা মিলে মারধর করার পাশাপাশি বিশ্রী ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। ওরা কৃষ্ণ সরকার এবং মন্ত্রী সরকার এবং পার্বতী দাস উপরের দাসে বলে শিকাইয়া দিছে। কতজন আসলো তারা? হ্যাঁ, কতজন আসলো তারা? 2 জন আসে। তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? আপনাদের কি কোনো মারধর করা হয়েছে? হ্যাঁ, আমার হাঁটুর মধ্যে বাড়ি দিছে, কাট দিয়ে এই যে হাঁটুর মধ্যে কাট দিয়ে বাড়ি দিছে এবং কোমরে কাট দিয়ে বাড়ি দিছে,
কানে এ গেলে চর দিছে, এ গেলে চর দিছে, জল আমি বন্ধ হইয়া পড়ে গেছি। এখন মাথাটাতে কিছু শুনতেছি না, কানে দিয়া জল পড়তেছে। পুলিশে জানাইছেন বিষয়টা? হ্যাঁ জানাইছি। হামলা করছে? হ্যাঁ হামলা করছে। আমি দোকানে খরচ আনতে গেছিলাম, আমি তো গরিব মানুষ, ঘরে কিছুই আসলো না, আমার হাতে টাকাও আসলো না, তো আমি বাকি রাখাল মজুমদারের দোকানে খরচ আনতে গেছিলাম, তখন এটা একটা আমার মারধর করছে। বুধবার এই খবরটি পেয়ে মহিলা কংগ্রেসের কর্মীরা কাজল দেবনাথের বাড়িতে ছুটে যান এবং তার শারীরিক খোঁজখবর নেন। পরে তাকে নিয়ে আসে পূর্ব মহিলা থানায় এবং অভিযুক্ত মহিলাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মহিলা কংগ্রেসের কর্মী রূপা রায় দাস এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেন। তিনি পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তো এইভাবে যদি আমরা মহিলারা প্রত্যেক দিন আমরা বাইরে, আমিও রাত্রেবেলা বাইরে, তো আমরা নিরাপত্তা তো নাই দেখতেছি, যে মহিলারই মহিলার উপরে গায়ে এখন হাত তুলতেছে। এই বয়স্ক মহিলা তো জাস্ট কি মহিলা হাজবেন্ড স্ট্রোকের রোগী আছিল, সুদীপ দা সুস্থ করে আইনে ওনার শাখা সিঁদুর ফিরাই দিছে। এই এইটাই মানে ঋণ ঘুরতে পারতো না যে সুদীপ রায় বর্মন ওনার শাখা সিঁদুর ফিরাই দিছে। তাই না কংগ্রেস করে রাজনীতি যার যার পছন্দ। আমিও বিজেপি করতাম, আমিও কংগ্রেস, আমিও বিজেপি ছাড়া কংগ্রেসে জয়েন করছি। আমার বাড়ি তো অ্যাটাক হয়েছে, আমারে মারতে আসছে, আমারে না পাই আমার ফ্যামিলিগত উপর টর্চার করে গেছে তারা। কিন্তু এইভাবে যদি আমরা মানে আমরা তো নিরাপত্তা বুঝতেছি না, আমাদের তুলে আমি দেখতেছি যে এই শাসক দলের নিরাপত্তা পাইতেছি না আমরা। উনাকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ উনারে মারছে, উনারে মারছে, মাথায় মারছে, পায়ে মারছে। কালকে রাত্রি আমাদের কান্নাকাটি করে কইছে যে আমরা আমার মারছে। যারা আক্রমণ করছে তারা কি কোনো রাজনৈতিক দলের? রাজনীতি বিজেপির সব মহিলারা, বিজেপির। কতজন আছিল? তারা আসিল তো বলো দুই তিন জনের মতোই আসিল। নারী সশক্তিকরণ আর নারী শক্তির স্লোগান তোলেন শাসক দলের দাদা দিদি মাসি পিসি সকলে। আর অপরদিকে নারীরাই নারীদের হাতে আক্রান্ত, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শগত বিভেদ। এ যেন কাকের মাংস কাকে খায়। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বুধবার গোমতি জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে উদয়পুর টাউন হলে গোমতি জেলা ভিত্তিক দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা ও শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতি জেলার জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, প্রদীপ দাস, ডিআইএসসি উপ অধিকর্তা সঞ্জিত রূপণী সহ সিডিপিওরা। বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি বলেন, প্রকৃত যারা দিব্যাঙ্গ তাদের প্রতি সহানুভূতি রেখে দপ্তরকে কাজ করা উচিত, কারণ গোমতি জেলার সুভাষ মহাবিদ্যালয়ে পাঠরত বিশাল চক্রবর্তী নামে এক দিব্যাঙ্গকে এখনো পর্যন্ত সরকারের ভাতা কিংবা হুইল চেয়ার দেওয়া না হওয়ায় সভাধিপতি সভায় বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বিষয়টি দপ্তরকে দেখার জন্য অনুরোধ করেন। শেষে 300 দিব্যাঙ্গদের শীত বস্ত্র দেবার পাশাপাশি এবছর যে ছাত্রছাত্রীরা দিব্যাঙ্গ হয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন তাদেরকেও শীত বস্ত্রের পাশাপাশি নগদ অর্থ দিয়ে সাহায্য করা হয়। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এখনকার সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন উদ্যোগ টিভির পর্দায়। নমস্কার।